নোবেল জয়ী অর্থনীতিবিদ বেআইনিভাবে গ্রামীণ ব্যাংক থেকে তার পারিবারিক প্রতিষ্ঠানকে সাড়ে নয় কোটি টাকা ঋণ দিয়ে সুদ মৌকুফ করেছেন মর্মে দুদকে দেয়া অভিযোগকে ভিত্তিহীন বলেছেন জয়ী আইনজীবী মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদেরকে ড ইউনুসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন জানান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বিদেশি একটি সংস্থা ঋণ দিয়েছে যার ব্যবস্থা করে দিয়েছেন ডক্টর ইউনুস এছাড়া প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড গ্রামীণ ব্যাংকই পরিচালনা করছিল এই অভিযোগের মধ্য দিয়ে ডক্টর ইউনুসকে হেয় করা হয়েছে এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি গত রবিবার বেআইনিভাবে সাড়ে নয় কোটি টাকা ঋণ দিয়েছেন বলে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দেয় গ্রামীণ ব্যাংক